কর্মকর্তাদের উপর আক্রমণ হচ্ছে, কিসের পারমিশন? রাজ্যের ল অ্যান্ড অর্ডার কোথায় আজকের দিনে? কোথায় ল অ্যান্ড অর্ডার? কিসের পারমিশন নেবো এখানে? দিনকে দিন প্রতিদিন এনএসও এর কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, কিসের পারমিশন নেবো আমরা এখানে? আর ওনাকে মিথ্যে মামলায় আদালতে জেল খাটিয়েছে। তো যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের শিক্ষার মূল কথা, যে আমরা ভালো যদি কাজ করতে গেলে ওনার প্রতি বাধা সৃষ্টি হয়, কেন সেটা কেন হতে যাচ্ছে সেটা জবাব আমরা আজকে দিতে হবে। আজকে আমাদের পুলিশ প্রশাসনে সেটাকে জবাব দিতে হবে। এনএসইউ এর রাজ্য সভাপতি সময়ের দায়ের উপর যে আক্রমণটা হয়েছে, ওনাদের যে সন্ত্রাস বাহিনী ওনার উপর যে আক্রমণ করেছে, ওনার উপরে যে ইঞ্জুর হয়েছেন, আজকে অবধি পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো কিছু করা হচ্ছে না, কোনো ওনাদের কোনো আজকে অবধি কোনো অ্যারেস্ট হচ্ছে না। সে জিনিসটাকে আমরা ব্যক্ত করে আজকে আমাদের ডিসিপি সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেবো এবং আমরা ওনার কাছ থেকে জবাব নিতে ইচ্ছি। এখানে কি ভাবছেন হঠাৎ করে আক্রমণ হলো, এত আন্দোলন করতে গিয়ে সে ব্যাপারটা কীভাবে দেখছেন? উনি আমার দেখেন আমাদের ছাত্র সংগঠনের মূল হলো আমাদের এনইসিআই, ন্যাশনাল স্টুডেন্টস অফ ইন্ডিয়া। ওই আমাদের দেশের যদি শিক্ষামূল গুণগুলো যদি না থাকে, আমাদের ডেভেলপমেন্টের কোনো রাস্তা নেই। কারণ কেননা আমাদের শিক্ষা হচ্ছে মূল মেন গঠন। তো আমাদের যে শিক্ষার যে মূল গঠনের যে আমাদের নেতৃত্বে যে আক্রমণ হয়েছেন সব জায়গায়, শুধু আজকে নয়, ওনাকে উদয়পুরে আসার পথে যেভাবে আক্রমণ করেছেন, ওনাকে জানে প্রাণে বাঁচতে ওনার খুব কষ্ট হয়েছে। তো ওনার নেতৃত্বে আজকে আমাদের আজকে এই ডেপুটেশন দেওয়া। পারমিশন নিয়েছেন আপনারা? স্টুডেন্টের মধ্যে কোনো পারমিশন নেওয়া হয় না। পারমিশন কি আজকে?